সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগের একটি ভিডিওতে আমরা বলিউডের সিঙ্গারদের গাওয়া কিছু বাংলা গান শুনেছিলাম, যেটা আমাদের চ্যানেলের সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও। এবং আজকের পর্বেও আমরা বলিউড সিঙ্গারদের কিছু বাংলা গান শুনবো। তবে মজার ব্যাপার হচ্ছে, আজকের লিস্টে কোনো ভারতীয় সিনেমার গান নেই। বলিউডের সিঙ্গাররা অনলি বাংলাদেশের সিনেমার জন্য যে গানগুলি গেয়েছিলেন সেই গানগুলোই আজকে আমরা দেখতে চলেছি। তো বুঝতেই পারছেন কেমন স্পেশাল ভিডিও হতে চলেছে। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে বলিউডের 90 দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী উদিত নারায়ণ। তো উদিত নারায়ণের গাওয়া একটি বাংলাদেশি গান হচ্ছে 2003 সালে মুক্তিপ্রাপ্ত ঢালিউড সিনেমা মনের মাঝে তুমি সিনেমার গান প্রেমীয় প্রেমী গানটি। আমার 2003 সালে মুক্তি পাওয়া মনের মাঝে তুমি সিনেমার এই গানটি প্রচন্ড রকম হিট হয়েছিল। এরপর 9 নম্বরে রয়েছে বলিউড ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গায়ক কুমার শানু, যার গাওয়া একটি জনপ্রিয় বাংলাদেশি গান হচ্ছে মন না দিলে হয় কি প্রেম তাই মন দিয়েছি আমি গানটি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, কুমার শানুর সাথে এই গানটিতে ফিমেল সিঙ্গার হিসেবে সুর দিয়েছিলেন বলিউডের এভারগ্রিন গায়িকা আলকা ইয়াগনিক। এরপর 8 নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি আইটেম গান ম্যাজিক মামুনি। আর এই গানটি গেয়েছিলেন বলিউডের জনপ্রিয় আইটেম গায়িকা নেহা কক্কর। এবং অনেকে সন্দেহ করেন যে এই গানটি সত্যি নেহা কক্কর গেয়েছিলেন কিনা। সো হিয়ার ইজ দ্য প্রুফ। এরপর আমাদের লিস্টের 7 নম্বর অবস্থানে রয়েছে বর্তমান সময়ে বলিউডের সবথেকে ট্রেন্ডিং সিঙ্গার জুবিন নতিয়াল। তো জুবিন নতিয়াল বাংলাদেশের সিনেমার জন্য একটি গান গেয়েছিলেন, যেটা হচ্ছে শাকিব খানের রংবাজ সিনেমার ঘুম আমার গানটি। জুবিনের সুরে এই গানটি কিন্তু শাকিবের সাথে বেশ ভালোই মানিয়েছে। যাই হোক, এরপর 6 নম্বরে রয়েছে আমাদের সবার প্রিয় গায়ক অরিজিৎ সিং, যিনি বাংলাদেশের জন্য টুপটাপ শিরোনামের এই গানটি গেয়েছেন। আর এই গানটি ছিল আরিফিন শুভ এবং মাহিয়া মাহির অভিনীত ঢাকা অ্যাট্রাক সিনেমা থেকে। এরপর 5 নম্বরে রয়েছে নাকাশ আজিজ, যাকে অনেকে হয়তো নামে কিংবা চেহারায় চিনেন না, তবে তার গাওয়া জনপ্রিয় কিছু বলিউড গান হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন। এই গায়কের গাওয়া একটি বাংলাদেশি গান হচ্ছে অগ্নি 2 সিনেমা থেকে আল্লাহ জানে গানটি। এরপর 4 নম্বরে রয়েছে বাংলাদেশের বহুল জনপ্রিয় গান ডানা কাটা পরি গানটি। আর এই গানটি গেয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কানিকা কাপুর। এরপর 3 নম্বরে রয়েছে মোনালি ঠাকুর, যার গাওয়া একটি বাংলাদেশের গান হচ্ছে শাকিব খান অভিনীত আমি নেতা হব সিনেমার গান আই অ্যাম ইন লাভ গানটি। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে বলিউড এবং টলিউড উভয় ইন্ডাস্ট্রিতে নিজের সুরের জাদু দেখিয়ে দাপিয়ে বেড়ানো গায়ক শান। আর শানের গাওয়া বাংলাদেশি গানটি ছিল শাকিবের পরাঞ্জা জলিয়ারে সিনেমার গান তুমি আছো বলে আমি আছি গানটি। গাইস, আমি খুবই দুঃখিত 1 নম্বর অবস্থানে হিসাব না মিলাতে পারার জন্য। আসলে লিস্টে 10 জন গায়ক ছিল, বাট 2 নম্বর অবস্থানে 2 জন গায়ককে একসাথে নাম্বারিং করার জন্য টপ 10-এর লিস্টে একটি নাম মিসিং রয়েছে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। নেক্সট টাইম বিষয়টা ভালো মতো খেয়াল রাখবো। যাই হোক, আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।